প্রয়াত বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ দাস বুধবার বনগাঁ মহকুমা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বর্ষিয়ার নেতাকে শেষ শ্রদ্ধা তৃণমূল কর্মীদের নির্বাচনে জয়লাভ করেছিলেন কিন্তু শপথ গ্রহণের আগেই প্রয়াত হলেন দিলীপ দাস দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতা চলছিল পৌর নির্বাচনে প্রার্থী হয়ে সেভাবে প্রচারেও বের হতে পারছিলেন না মাঝে ভর্তি হতে হয়েছিল কলকাতার হাসপাতালে চলছিল চিকিৎসা নির্বাচন পর্ব মিটে যাবার পর ফলাফল ঘোষণা হয় নির্বাচনে জয়লাভ করেন বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ড থেকে কিন্তু শারীরিক অসুস্থতার কারণে শপথ গ্রহণ করতে পারেননি শারীরিকভাবে কিছুটা সুস্থ হওয়ায় তাকে নিয়ে আসা হয় বনগাঁর বাড়িতে বাড়িতেই ছিলেন মাঝে দোলের দিন হঠাৎই অসুস্থ হতে শুরু করেন গত সোমবার দুপুরে তাকে ভর্তি করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে সেখানেই ভর্তি ছিলেন বুধবার ভোর 5টা নাগাদ বনগাঁ মহকুমা হাসপাতালেই মৃত্যু হলো বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর দিলীপ দাসের এ বিষয়ে পরিবারের পক্ষে প্রিয়জ্যোতি দত্ত বলেন ভগবানের প্রচেষ্টায় আমরা যতদিন সম্ভাবনাকে বাঁচিয়ে রাখতে পেরেছিলাম সুস্থ রাখতে পেরেছিলাম কিন্তু লড়াইয়ে হেরে গেছি বিভিন্ন চিন্তা মানসিক চিন্তা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে তিনি গিয়েছিলেন এবং তার যেসব মানে ট্রিটমেন্টের মধ্যে উনি ছিলেন তার মধ্যে টাইম টু টাইম ওনার রুটিন ছিল বাট পার্টির জন্য উনি কিছু মেনটেন করতে পারেননি সম্পূর্ণ সময়টা পার্টির প্রতি দিয়েছেন পার্টিকে অন্তর থেকে অনেক বেশি ভালোবাসত সেই জন্য একমাত্র আর ওনার যাই হোক শেষ সময় আমরা ওনাকে ভগবানের থেকে বাঁচিয়ে আনতে পারলাম না খুবই দুঃখিত সবাই আমরা 5:50 নাগাদ মারা গেছেন বনগাঁ হাসপাতালে বর্ষিয়ান এই তৃণমূল নেতার মৃত্যুর খবর পাওয়ার পরই বনগাঁ হাসপাতালে ছুটে আসেন মহকুমার সমস্ত দলীয় নেতৃত্ব হাসপাতালে আসেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি তথা বনগাঁ পৌরসভার পৌরপতি গোপাল শেঠ সহ বনগাঁ পৌরসভার অন্যান্য কাউন্সিলররা এদিন হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় বনগাঁ রেলবাজার এলাকায় তার বাড়িতে সেখানে দলীয় কার্যালয়ের সামনেও শ্রদ্ধা জানানো হয় দলের পক্ষ থেকে এরপর বৈজন্ত ক্লাবের পক্ষ থেকে ক্লাবের বর্ষিয়ান সদস্যকে শেষ শ্রদ্ধা জানান ক্লাব সদস্যরা আমাদের দলের একটা অপূরণীয় ক্ষতি তিনি দীর্ঘদিন ধরে একটা যুগের অবসান তিনি দীর্ঘদিন ধরে আমাদের বাম বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি 2005 থেকে 2010 বামফ্রন্টের আমলে সেই সময় বামফ্রন্টের বিরুদ্ধে জিতে বনগাঁ পৌরসভার কাউন্সিলর হিসেবে প্রতিনিধিত্ব করেছিলেন আমাদের দলের এটা মানে ওনার মুখটা একটা প্রতিবাদী মুখ দক্ষ সংগঠক এবং দল যে কোনোভাবেই হোক খুঁজে খুঁজে এবারে আপনারা দেখবেন যে বিভিন্ন সাংগঠনিক যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে দল একদম সঠিক ব্যক্তি সংগঠকদেরকে দায়িত্ব দিয়েছে বনগাঁ শহরের ক্ষেত্রে আমরা বলতে পারি একজন যোগ্য ব্যক্তিকে আমরা হারালাম ওনার সাথে আমার দীর্ঘ প্রায় 40 বছরের সম্পর্ক উনি যখন আমাদের বনগাঁ মোটর অনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলেন আমি ওনার হাত ধরেই বনগাঁ মোটর অনার্স অ্যাসোসিয়েশনে আসি তারপরে ওনার হাত ধরে আমি এই পার্টিতে ঢুকি তা উনি বনগাঁ টাউনের যখন তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন টাউনে 1998 সালের পর থেকে ওনার সাথে আমি আছি কিন্তু ওনার মতো এত ভালো মানুষ আমি আজও পর্যন্ত দেখিনি আজ দলের যেভাবে উনি একের পর এক সংগঠন করে গেছে সে তো মানে মনে রাখার মতো আজকে ওনার চলে যেতে মর্মাহত শোকাহত এই দাঁড়ানোর পরে শুনলাম ওনার ক্যান্সার আক্রান্ত করেছে আজকে আমি ওর পরিবারের প্রতি সমবেদনা জানাই নির্বাচনে 14 নম্বর ওয়ার্ড থেকে জয়লাভ করেছিলেন এরপর বনগাঁ 14 নম্বর ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় দিলীপ দাসের নিথর দেহ এখানেও শ্রদ্ধা জানান ওয়ার্ডের কর্মী সমর্থকেরা বনগাঁ জেলা তৃণমূলের সদর কার্যালয় সর্বজয়াতে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্তরের নেতৃত্ব দলীয় কর্মী সমর্থকেরা 14 নম্বর ওয়ার্ড থেকে দিলীপবাবুর মরদেহ নিয়ে আসা হয় দলীয় কার্যালয় সর্বজয়ার সামনে এখানেও একে একে দলীয় নেতারা শেষ শ্রদ্ধা জানান আমাদের খুব অভিভাবকই ছিলেন অভিভাবকের মতনই আমাদের সাথে ছিলেন আমি তাকে কাকা বলে শ্রদ্ধা করি আমার পিতার মতন সকালবেলায় খবরটা পেলাম খুবই মর্মন্তিক ঘটনা তিনি আমাদের একটা রাজনৈতিক গার্জেন মতনই ছিলেন আমি এখনও ভাবতে পারছি না দিলীপ আমার দিলীপ কাকা আমাদের মধ্যে আর নেই উনি এই বয়সেও দেখিয়ে দিয়েছেন যে 14 নম্বর ওয়ার্ডে
কিভাবে মানুষের ভালোবাসা অর্জন করা যায়। সত্যি উনি একটা বনগাঁর মানুষ, যারা তৃণমূল করে একটা গার্জেনকে হারালো, তার আত্মার শান্তি আমি কামনা করি। উনি দীর্ঘদিন 98 সাল থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, দলের সভাপতিও ছিলেন এবং বিভিন্ন গণসংগঠন বনগাঁ মোটর ওনার্স অ্যাসোসিয়েশন থেকে শুরু করে বিভিন্ন গণসংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, উনি শপথ নিয়ে কাউন্সিলর হিসেবে শপথ নিতে পারেননি। এটা প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছে, শুধু বনগাঁ শহর না, বনগাঁ মহকুমায় যারা আছেন, প্রত্যেকে আজকে মর্মাহত এবং এ ক্ষতি কখনো পূরণ হবে না। প্রত্যেকটা কর্মীর আজকে একটাই কথা যে তুমি রবে নীরবে হৃদয়ে মন। দীর্ঘদিন বনগাঁ লরি মালিক সমিতি সীমান্ত পরিবহন ব্যবসার সাথে যুক্ত ছিলেন দিলীপবাবু। বনগাঁ DN44 বাস স্ট্যান্ডে মালিক সমিতির পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় তাকে। এরপর সকলে মিলে যাত্রা শুরু করেন বনগাঁ ভূপেন্দ্রনাথ শেঠ মহাশ্মশানের দিকে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয় বর্ষিয়ান এই তৃণমূল নেতার। এ বিষয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি তথা বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, আমরা রাজনৈতিকভাবে অভিভাবকহীন হয়ে গেলাম। দলের জন্মলগ্ন থেকেই তিনি দল করেছেন, তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। আমরা আজকে এমন একটা মানুষকে হারালাম বনগাঁর বুকে, যার সামাজিকতা, যা তৃণমূল কংগ্রেস পরিবারকে বিভিন্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শকে সামনে রেখে এগিয়ে চলা, সেই মানুষটা আজকে নেই। মনে হচ্ছে আমাদের আর একটা মিনি ভূপেন শেঠ হারিয়ে ফেললাম। আমরা সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা যে গত আজকের যে ভোর 5টার সময় তার সে মৃত্যুর খবর পেয়ে আমরা হসপিটালে ছুটে গিয়েছিলাম। আমরা বিশ্বাস করতে পারছিলাম যে আজকে দিলীপ কাকা আমাদের মধ্যে নেই, যিনি 1998 সাল থেকে আমাদের দলটাকে লালন পালন করেছেন। আমরা যখন ক্ষমতায় আসি তখন দলের সভাপতি কাউন্সিলর হন, পরবর্তীতে যখন তিনি আজকে যখন নবনির্বাচিত দলীয় কর্মীরা যখন উচ্ছ্বাস করছে, তিনি শপথ নিতে পারলেন না, তিনি আজকে মানুষের কাজটা করে যেতে পারলেন না। এতে আমরা মানে কি ভাষায় প্রকাশ করব যে একটা মানুষের, সেই মানুষের প্রতি দায়বদ্ধতা, তিনি আজকে সেই কাজটা করতে পারলেন। আর একদিকে আমরা তৃণমূল পরিবার এবং বনগাঁর অগণিত মানুষ তার যে সার্ভিসটাকে হারালাম, এ কোনোদিনই পূরণ করা সম্ভব নয়। আমরা তার আত্মার শান্তি কামনা করছি, তিনি যেন ভালো থাকে। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।